আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি হোসনে আরা কুমিল্লা থেকে বলছি, বয়স 30 বছর। জি আমি স্যারের সাথে একটু কথা জি বলতে বলেন, চাই। আমরা শুনতে পাচ্ছি। বলেন, শুনতে পাচ্ছি হোসনে আর, আপনার সমস্যা বলেন। স্যার, আজকে আমার প্রায় 1 বছরের মতন, আমার প্রথমে দেখা দিয়েছিল আমার হাতে পায়ে একটু একটু ভার ভার লাগে, হুম হুম ব্যথাও লাগে মাঝে মধ্যে, কিন্তু কোমরে সমস্যা আছে যে তেমন একটা বুঝি নেই প্রথমে। হুম এরপর আমি স্যার ডাক্তার দেখাইছি, মেডিসিন ডাক্তার কুমিল্লাতে, উনি বলছেন আমার মানে অনেক পরীক্ষা নিরীক্ষা পরে উনি এক্সরে করাইছেন, উনি বলছেন যে আমার মাজার মধ্যে সমস্যা, হুম বুঝছেন কি সমস্যা এটা বলে নাই। পরে আবার ওখানে গেছি, 1 মাস ওষুধ দিয়েছে, খাওয়ার পরে ওখানে গেছি, যাওয়ার পরে উনি বলতেছেন যে আমার মাজায় নাকি কোমরে রোগের মধ্যে সমস্যা। হুম এরপরে স্যার আমি আবার 1 মাসের ওষুধ দিছি, আমি খাইছি, কয়েকদিন খাইছি না, আমার কোনো মানে কোনো দিক দিয়ে কোনো উপকার পাচ্ছি না। তারপর আমি আবার অন্য ডাক্তার দেখাইছি, দেখানোর পরে উনি ও আবার 1 মাসের ওষুধ দিছে, হুম দেখানোর পরে কয়েকদিন খাইছি, এগুলোর লগে ব্যথানাশক ওষুধ দিছে, তারপরে একটু কমে, আবার একটু আমি সাংসারিক একটু কাজ টাজ করতে গেলে আবার দেখা দেয়। আচ্ছা, এরপরে আমি আবার আবার আমার যারা আছে আমার আত্মীয় স্বজন, তারা কইতেছে যে একটা MRI করলে ভালো, ভিতরে কোনো সমস্যা থাকলে তা ইয়া করতে হবে। আমি নিজে ডাক্তারে বলছি যে আমার অন্য একটা ডাক্তারের কাছে গেছি, অর্থোপেডিক ডাক্তারে, নিউরোলজি ডাক্তার, উনি বলছেন যে কিটা না কয় MRI দিবেন লাই। আর আমি নিজে, উনি দিতে চান না, আমি নিজে বলছি যে MRI দিবেন লাই। এবার MRI করাইবার পরে আমার বলতেছে অর্থোপেডিক ডাক্তার, উনি বলতেছেন যে আপনার রোগের সমস্যা, আমার ঘাড়ের দিক দিয়েও সমস্যা আছে, ঘাড়েও একটু প্রবলেম করে, ঘাড়ের দিক দিয়েও সমস্যা আছে, আমার কোমরও সমস্যা। এখন স্যার জি আমি ওষুধ খাইতেছি, এরপরে মাঝে আবার ফিজিওথেরাপিও নিচ্ছি 12 দিন, হুম নেওয়ার পরে একটু সামান্য একটু ইয়ে হয়েছে, এরপরে ব্যথা কমে নাই, উনি আবার লেজার থেরাপি দিচ্ছে লগে, মানে ফিজিওথেরাপি ডেলি 1,000 টাকা করে আমি 1 সপ্তাহ ব্যবহার করছি, বাড়ি থেকে আসা যাওয়া করে কুমিল্লে, হুম আমার বাড়ি মিয়া বাজার, আমি কুমিল্লে যাওয়া আসা যাওয়া করে দিছি। এরপরে দেওয়ার পরেও এখন স্যার একটু কোনো কিছু মানে আগের মতন কোনো চলাফেরা করতে পারে না, একটু কাজকর্ম করলে আমার আবার ব্যথা মানে উদর দেয়, এমন কি সময় এটা সমাধানটা স্যার পাওয়া যাবে না? আবার এক্সারসাইজও দিচ্ছে, আমি এক্সারসাইজ গুলো করতেছি। আচ্ছা জি, ধন্যবাদ। আপনার প্রশ্ন খুব ক্লিয়ার, আপনি খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন। জি, আপনার PLID রোগ, এটা কিন্তু আমরা প্রায় রোগীদের এই সমস্যাটা বুঝি। জি, কোমর ব্যথা, ব্যথা যদি পায়ে যায়, কোমর থেকে ব্যথা, ঝিঝি করে, অবশ লাগে, এক এক আঞ্চলিক কিছু ভাষা রোগেরা ইউজ করে। যেমন কিছু রোগী বলে স্যার পায়ের দিকে শাট লাগছে, কেউ বলে স্যার তবদা ধরেছে, অল আর পেইন, রেফার্ড পেইন, এটা অনেকে আবার ঝিঝির কথা বলে বা শিরশির জাতীয় অনুভূতির কথা বলে। তো এটা কোমরেও ব্যথা থাকতে পারে, নাও থাকতে পারে, আবার শুধু ফুল একটা পায়ে, ডান পা বা বাম পা পুরোটাতে এটা হতে পারে। তাহলে এই জাতীয় কমপ্লেন আসলে আসলে MRI করতেই হবে, টুডে টুমরো। এই যে ওনার কিন্তু উনি নিজে থেকে MRI করতে চাচ্ছে, এটা একটা ভালো ইন্ডিকেশন যে বাংলাদেশের রুগীরা এখন কিন্তু সচেতন এবং তারা জানতে চায় সারা বিশ্বের মতোই যে তাদের সমস্যাটা কি জানতে। আমি কিন্তু আমার রুগীকে বলি যে আপনার সমস্যা আগে নিজে বুঝেন যে আপনার সমস্যাটা আসলে কেন হয়েছে, কি কারণে, কারণ আমি তো আপনার পিছে সারাদিন থাকতে পারবো না, এটা সম্ভব না। কোনো ডাক্তার আমরা রুগীকে রুগীর সমস্যাটাকে আগে বুঝাইয়া দিই যে আপনার সমস্যাটা এটা, উনি নিজে বুঝলে তখন সে নিজের থেকে বুঝে যে তাকে কিভাবে কি করা উচিত, কি খাওয়া উচিত, কিভাবে চলাফেরা করা উচিত বা ট্রিটমেন্টটা কি করলে উনি আসলে এখান থেকে ব্যাক করে আসতে পারবে। তো আপনার এটা যেভাবে থেরাপি চিকিৎসা নিয়েছেন এটাও কোনো পদ্ধতি না, বাংলাদেশে এখনও স্ট্যান্ডার্ড ফিজিওথেরাপি চিকিৎসাটা ডেভেলপ হয়নি। রুগীরা বাসায় থেকে, PLID রুগী বাসা থেকে এসে গিয়ে থেরাপি দিয়ে কোনো লাভ না। লেজার PLID রুগীর চিকিৎসা কিচ্ছু কাজ করে না, সম্পূর্ণ বোগাস। মানে এই সকল রুগীকে হসপিটালাইজড করে বিভিন্ন ম্যানুয়াল থেরাপি, ডিকম্প্রেশন থেরাপি, এখানে কিছু ইলেকট্রোথেরাপি আছে আর কিছু এক্সারসাইজ আছে, এগুলো কম্বিনেশন করে আপনাকে টোটালি হাসপাতালে ভর্তি থেকে থেরাপিগুলো করতে হবে এবং এটা রেগুলার 3 টাইমস দিতে হবে এবং পাশাপাশি আপনাকে কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। আপনি যেহেতু মহিলা মানুষ, পারিবারিক কাজ করতেই হবে, করবেন কিভাবে, যেমন ঘর ঝাড়ু দেওয়া, উঠান ঝাড়ু দেওয়া, কাপড় কাচা, এগুলার নিয়ম শৃঙ্খলাগুলো ডাক্তার সাহেবরা, থেরাপি চিকিৎসকরা শিখিয়ে দেন, নিয়মগুলো বুঝিয়ে দেন, হাতে ধরে ধরে
আপনাকে ম্যানুয়াল গাইড দিতে হবে, দেন আপনি এটা থেকে উত্তরণ পেতে পারবেন। বা আমরা যে বিভিন্ন ইউটিউব ফেসবুকে আমরা প্রচুর ভিডিও দিচ্ছি, নিয়মগুলো বলে দিচ্ছি ছবি সহকারে, এগুলো আপনাকে মানতে হবে, ওজন দেখতে হবে। আর এই পিএলআইডি আপনার যে সমস্যাটা, এটার চিকিৎসা যদি না পারেন তাহলে আপনাকে হয়তো অনেক সময় অপারেশনে যেতে হতে পারে, সেক্ষেত্রে আবার সার্জনের শরণাপন্ন হতে পারে, সার্জারি পরেও আবার ফিজিওথেরাপি নেওয়া লাগতে পারে। তো আমার মনে হয় আপনি অ্যাপ্রোপ্রিয়েট সঠিক পন্থায় ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক জায়গায় নেন, ইনশাল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে। আর মেনটেন করতে হবে এক্সারসাইজগুলা, চলতে ফিরতে এগুলা নিয়মগুলা মেনে চলতে হবে, নিচে বসে কাজ করার নিয়ম জানতে হবে, ঝাড়ু দেওয়ার নিয়ম জানতে হবে। ইনশাল্লাহ একটু জানার চেষ্টা করেন, জানলেই আপনি উত্তরণ পারবেন, মানে এই সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। বাংলাদেশে তো সচেতন হতে হবে, নিজে সচেতন হতে হবে। এখন তো কিন্তু অ্যাভেলেবল ডাটা পাওয়া যায় ইন্টারনেটে, রোগীরা দেখলেই সে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। অনেকদিন যাবৎ দেখেছে, ডাক্তারে বলছে কোমরের হাড় নাকি ফাটা হয়ে গেছে, কি করেন স্যার আপনাকে জানতে চাই। ওনার বয়স কত, উনি থাকেন কোথায়? 40 থাকেন সোনারগাঁয়ে বারদ্দি। যেমন পায়ের পাতা একেবারে অবশ হয়ে গিয়েছে, পা নাড়াতে পারে না, প্রস্রাব পায় না, অবশ অবশ লাগে না ওনার যখন ব্যথা ওঠে পায়ের? হ্যাঁ এমন লাগে, কিন্তু শুয়ে থাকলে তো আসছে না, উঠতে পারে না, একদিন দুই দিন যাবত খুবই শুয়েই থাকে ব্যথা যখন ওঠে। এখন কি চিকিৎসা নিচ্ছেন? এখন স্যার নারায়ণগঞ্জ পপুলার একটা ডাক্তার দেখাইছিল, এখন উনি কিছু আসাদুজ্জামান, উনি কিছু ওষুধ দিতে, এখন খায় শুধু ব্যথার গড়ি, রোলাক খায় ব্যথার গড়ি, কিন্তু অনেক তিন বছর যাবৎ রোলাক খেয়ে যাচ্ছে। আচ্ছা, এবং তারপরে তোমার আলসারের সমস্যা দিচ্ছে আবার। আচ্ছা জি, ধন্যবাদ, আমি আপনার উত্তর দিচ্ছি। ওনার মার পিএলআইডি, পিএলআইডি যেটা ডিক্স প্রোলাস বা হাড় বেড়ে গিয়েছে। রুগীদের হয়তো আমরা ডাক্তার সাহেবরা বলি যে কোমরে রোগের চাপ, কোনো ডাক্তার বলি যে ডিক্স বেড়ে গিয়েছে, কেউ বলে হাড় বেড়ে গিয়েছে, কেউ বলে ক্যানেল স্টোনোসড হয়েছে, বাট অল আর পিএলআইডি। মানে জিনিসটা হচ্ছে পিএলআইডি হচ্ছে ডাক্তারি ভাষা। আমরা এখন বাংলাদেশি মানুষকে বোঝানোর জন্য বোঝাই, রুগীরা আবার কনফিউজ হয় যে স্যার এক ডাক্তার বলেছে এই কথা, আপনি বলেন আরেক কথা, আরেক ডাক্তার বলে আরেক কথা। আসলে ঘুরে ফিরে ডাক্তাররা যদি আমরা বলি পিএলআইডি, সবাই হাঁক করে থাকবে, এটা কী আবার? তো জিনিসটা হচ্ছে ডাক্তারি নাম, আমরা বুঝাইতে গেলে এটা হয়। তো আপনার মার এখন এক রোলাক খাচ্ছেন, দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ আমরা বারবার না করি, সর্বোচ্চ 1 মাস 15 দিন 20 দিন ডাক্তারের মানে পরামর্শে খাওয়া যায়, কিন্তু এতদিন খেলে আপনার এই শুধু কয়েকদিন পর আবার কিডনি সমস্যা হবে, ওনার দেখা যাবে লিভার প্রবলেম হচ্ছে, পানি আসছে শরীরে, এই সমস্যাগুলো আর একটা সেকেন্ডারিলি প্রবলেম হতে পারে। ওনার একমাত্র ট্রিটমেন্ট হসপিটালাইজড করে রিহ্যাব ফিজিও চিকিৎসা করতে হবে, যেটা আমরা বলি অপারেশন বিহীন চিকিৎসা, কনজারভেটিভ চিকিৎসা করলে উনি ইম্প্রুভ হবে। আপনি ডাক্তার সাহেবকে বলেন যে ওনাকে যেন থেরাপি চিকিৎসা বা চিকিৎসকের কাছে রেফার করে ব্যথার ওষুধ আর না খাওয়ায়। আর এইটা যদি ফেল করে বা আপনি অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট নিতে পারলেন না বা নিতে অসুবিধা বা থেরাপি নেওয়া সম্ভব হয় নাই বা থেরাপি তো ফেল করতে পারে বা অনেক সময় ভালো নাও হতে পারে, তখন কিন্তু আবার আপনাকে অপারেশনে যেতে হবে। মেরুদণ্ড আমরা বলি পিএলআইডির বিভিন্ন, যেমন ডিসেকটমি বা লেমিনেকটমি করা হয়, সেটা সার্জনরা করে থাকে, যারা সার্জারির ডাক্তার তারাই অপারেশনটা করে থাকে। এটা দুইটি ট্রিটমেন্ট, একটা হচ্ছে বেশিরভাগ রুগী আপনার রিহ্যাব ফিজিও চিকিৎসা ভালো হয়ে যায় হসপিটালাইজড করে করতে হবে, আর কিছু রুগীকে আপনার হয়তো অপারেশন করতে হয়। কিন্তু আপনি যে দীর্ঘমেয়াদী ওনাকে ওষুধ খাওয়াচ্ছেন, এতে তো ওনার প্রবলেম হতে পারে। হ্যাঁ, এমনি বয়স্ক মানুষ, আশা করি আপনার এইভাবে আগান, ইনশাল্লাহ ইমপ্রুভ হবে। আরেকটা ফোন আছে স্যার, ফোনটা নিন।